ওয়েলকাম টু ডেইলি ব্লগ চ্যানেলে ডেইলি ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনাকে জানাই অসংখ্য প্রীতীয় শুভেচ্ছারা আজকে যে জবের নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি এসেছে পোস্ট অফিস থেকে সেই নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তাহলে আমি ডিটেলসে বলেছি বন্ধুরা প্লিজ আমি রিকোয়েস্ট করবো এই নোটিফিকেশনটির মধ্যে প্লিজ যেগুলো ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেগুলো আমরা আলোচনা করব প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন তাহলে আমরা ভিডিওটি শুরু করে নিচ্ছি পূর্বে ছোটো একটি রিকোয়েস্ট করছি যদি আপনারা আমার চ্যানেলের ফার্স্ট বিয়ার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরে ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য তাহলে ফার্স্টলি বলা হয়েছে নোটিফিকেশন তাহলে দেখুন সেই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে পনেরো এগারো দুই হাজার একুশে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে এবং সেটা কিছুদিন পূর্বে আমাদের কাছে সেটা চলে এসেছে এবং ওদের রেফারেন্স নাম্বার রয়েছে তাহলে দেখুন সেখানে বলা হয়েছে ইন্ডিয়ান ন্যাশন তাহলে অল ইন্ডিয়া জব পেকিংস রয়েছে আপনারা সবাই সেখানে আবেদন করতে পারবেন এবং সেটা গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জন্য দেখুন প্রথমে যে পোস্ট নেম বলা হয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে দ্বিতীয় যে পোস্টটি দ্বিতীয় যে পোস্টটির নাম বলা হয়েছে শটিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে তিন নম্বর যে পোস্ট বলা হয়েছে পোস্টম্যানে লোক নিয়োগ করা হচ্ছে তাহলে দেখুন সেখানে আপনাদের পে স্কেল বলা হয়েছে যারা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করবেন আপনাদের লেভেল ফোর অনুযায়ী পে স্কেল দেওয়া হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা করে আপনাদের স্যালারি শুরু হবে দু নম্বরের মধ্যে দেখুন সেখানে বলা হয়েছে যারা পোস্ট পেনের জন্য আবেদন করবেন লেভেল থ্রি অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হচ্ছে একুশ হাজার সাতশো টাকা থেকে আপনাদের স্যালারিগুলো শুরু হচ্ছে বন্ধুরা তারপর দেখুন সেখানে বলা হয়েছে যারা আবেদন করবেন আপনাদের এজ লিমিটটি দেখুন সেখানে বলা হয়েছে দেখুন আপনাদের যে প্রতিটি পোস্টের জন্য আঠারো থেকে সাতাশের মধ্যে যারা রয়েছেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এস টি এস সি ও বিসি জন্য এইজের রিলেক্সেশন রয়েছে সেটা আপনারা চেক আউট করে প্লিজ এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে রয়েছে সেখান থেকে সেটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে সম্পূর্ণ ডিটেলসগুলো দেখে নেবেন এবং ভ্যাকেন্সি এবং পোস্টিংয়ের ডিটেলসগুলো সেখানে দেওয়া রয়েছে আপনারা যখনই আবেদন করবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়াগুলো এই পিডিএফটি ভালোভাবে দেখে নেবেন বন্ধুরা সার্কেল অনুযায়ী তাহলে দেখুন যেগুলো ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেগুলো আমরা আলোচনা করছি তাহলে দেখুন নাম্বার সিক্সের মধ্যে বলা হচ্ছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী প্রয়োজন তাহলে দেখুন সেখানে বলা হচ্ছে স্টেল অবলিক সঠিক অ্যাসিস্ট্যান্টের জন্য যারা আবেদন করবেন আপনাদের শুধুমাত্র যারা টুয়েলভ পাস করে রেখেছেন সেখানে আপনারা আবেদন করতে পারবে এবং দেখুন সেখানে বলা হচ্ছে এটলিস্ট আপনাদের ষাট দিনের কম্পিউটার সার্টিফিকেট ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে দেখুন সেখানে ভালোভাবে দিয়ে দেওয়া হয়েছে এবং যারা আবেদন করবেন সেখানে আপনাদের পোস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেটও প্রয়োজন নাম্বার টুর মধ্যে দেখুন সেখানে বলা হচ্ছে যারা পোস্টম্যানের জন্য আবেদন করবেন আপনাদের কোয়ালিফিকেশন প্রয়োজন শুধুমাত্র যারা টুয়েলভ পাস করে রেখেছেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন এবং লোকেল ল্যাঙ্গুয়েজ দেখুন আপনাদের বেঙ্গলি দেওয়া রয়েছে আপনারা যারা ত্রিপুরা থেকে সুবর্ণ সুযোগ বন্ধুরা সেখানে আবেদন করতে পারবেন আপনাদের লোকেল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি রয়েছে এবং দেখুন সেখানেও আপনাদের যে কোয়ালিফিকেশন পোর্স কোয়ালিফিকেশন শন সার্টিফিকেটটি প্রয়োজন বন্ধুরা সেটা আপনারা নিশ্চয়ই চেক আউট করে নেবেন বন্ধুরা প্লিজ তাহলে বন্ধুরা এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ ইম্পর্টেন্ট টপিকগুলি বলেছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন কেননা আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা ই করে থাকি নাম্বার টেনের মধ্যে দেখুন মোড অফ সিলেকশন তার যারা আবেদন করবেন আপনাদের মোড অফ সিলেকশনের সম্পূর্ণ ইনস্ট্রাকশনগুলো দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা কেননা এই পিডিএফটি দেখুন টোয়েন্টি ফাইভ পেজের তাই আমরা যেগুলো ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেগুলো আমরা আলোচনা করছি এবং বন্ধুরা তাও যদিভাবে কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হবেন জয়েন হয়ে আমাদের সাথে মেসেজ করবেন আপনি কি সমস্যা হচ্ছে আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব বলে আমরা দেখে নিচ্ছি এই অ্যাপ্লিকেশনটি করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফ্রি চার্জ কি প্রয়োজন তাহলে প্রথমে বলেছি দেখুন সেখানে বলা হচ্ছে এসসি এস টি ও যারা রয়েছেন এবং হুমেন ক্যাডিডি যারা রয়েছেন আপনাদের পেমেন্ট ফি ফ্রি রয়েছে সেখানে আপনাদের কোনো ধরনের পেমেন্ট ফি প্রয়োজন নেই এবং দেখুন সেখানে যারা যারা জেনারেল রয়েছেন আপনাদের পেমেন্ট ফি প্রয়োজন একশো টাকা পেমেন্ট ফি দিয়ে দেওয়া হয়েছে তাহলে যারা আবেদন করবেন প্লিজ সেটা চেক আউট করে নেবেন এবং দেখুন সেখানে আপনাদের যে লাস্ট ডেট বলা হয়েছে চব্বিশ বারো দুই হাজার একুশের মধ্যে সেটা করে নিতে হবে এবং আমি এই ভিডিওটির মধ্যেই ক্লিয়ার করে দিয়ে দেব আপনারা কীভাবে সেটা আবেদন করবেন তাহলে বন্ধুরা বাকি ইম্পর্টেন্ট টপিকগুলো আমি বলেছি প্লিজ আপনারা দেখে নেবেন তাহলে দেখুন নাম্বার ফিফটিনের মধ্যে বলা হয়েছে সাবমিশন ফর অ্যাপ্লিকেশন তাহলে মাস্ট বি ইম্পর্টেন্ট আপনারা এই জবটিতে যারা আবেদন করবেন আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে সাবমিট করবেন তাহলে সেটা আপনারা পোস্ট অফিসের ত্রোতে আবেদন করতে হবে অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে সেখানে আবেদন করতে পারবেন অথবা স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে পারবেন তাহলে আবেদন করার জন্য ওদের একটি অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মেটটিও এই ভিডিওটির মধ্যে আমরা দেখিয়ে দেবো তাহলে দেখুন যারা অ্যাপ্লিকেশন ফর্মটি সেন্ড করবেন এই যে অ্যাড্রেসটি রয়েছে দেখুন এই অ্যাড্রেসের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি সেন্ড করতে হবে তাহলে আপনারা ফর্মটি ফিল আপ করার পর আমি ফর্মটি দেখিয়ে দিচ্ছি ফর্মটি ফিল আপ করার পর দেখুন থেকে একটি আপনারা খাম নিয়ে নেবেন খাম নিয়ে টু দিয়ে এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসটি সম্পূর্ণ অ্যাড্রেসটি আপনারা লিখে নেবেন লিখিয়ে ফর্ম দিয়ে আপনার অ্যাড্রেসটি লিখে পোস্ট অফিসের মাধ্যমে সেটা আপনারা সেন্ড করতে হবে তাহলে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্লিজ আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা তাহলে দেখুন সেখানে আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর্মটি ফর্মটি দেওয়া রয়েছে আপনারা ভালোভাবে সেটা চেক করে নেবেন এবং খুবই সিম্পল প্রসেস রয়েছে সেটা ইজিলি সেটা আপনারা ফিল আপ করে নেবেন বন্ধুরা ফিল আপ করে বন্ধুরা সেটা পোস্ট অফিসের ত্রোতে সেটা আবেদন করে নিতে পারবে এবং বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে রয়েছে সেখান থেকে সেটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে সেটা আবেদন করে নেবেন বন্ধুরা যদি কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কথা বলবেন আপনাদের সাথে আপনাদের কি প্রবলেম হচ্ছে এবং বন্ধুরা এই নোটিফিকেশনটি আপনাদের যদি কিছু জানানো থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে জয় হিন্দ